नमस्कार बंधुरा सबाई के स्वागत जानाई ओभि किड्स आर्टे। तो आज के आमी एखाने देखाबो नाना रकम पद्धतिते किभाबे खूब सहज भावे तोमरा गाछ आँकते पारो तोमादेर सिनारिते। तो चलो शुरू करी किभाबे आमी एखाने गाछ शुरू करबो एबं खूब सहज थेके आमी आस्ते आस्ते एकटु सुंदरेर दिके जाबो। तो देखो आमी एखाने खूब साधारणभावे शुरू करछि, एटा हच्छे एक नम्बर प्रसेस। आमी एरकम दुटो एके निलाम, एके নেওয়ার পর তলার দিকটা এরকম করলাম এবং উপরের দিকটাও ঠিক সেম করলাম। করে এবার গাছের উপরের যে অংশ সেটা এঁকে দিলাম। এটা হলো একটা গাছ, এক নম্বর পদ্ধতিতে গাছ। এটা কি আরো সুন্দরভাবে দু নম্বর পদ্ধতিতে আমি করব। সেখানে কি করব, এই সেম ভাবেই গাছটাকে আঁকবো এবং এখানে একটুখানি বেশি করে শিকড়গুলোকে আমি দেখাচ্ছি। এবং এখানেও দেখো আরেকটু গাছ কেটে ফেললে যেরকম অংশ দেখায় সেটা অংশের জন্য এটা করলাম আর এই জায়গাটাকে আমি মুছে দিলাম। এরপরে দেখো এই ওপরটাকে গাছের যে ডালপালা আছে সেগুলোকে আমি এখানে আঁকছি। দেখো এটা হচ্ছে দু নম্বর পদ্ধতিতে, এটাও খুব সহজ পদ্ধতি। খুব সুন্দরভাবে তোমরা যদি সিনারি আঁকতে চাও সেটা তোমরা এখানে আঁকতে পারো। এটাও তোমরা তোমাদের সিনারিতে ইউজ করতে পারো এবং গাছের তলায় যে ঘাস হয় সেই ঘাসগুলোও তোমরা এখানে আঁকতে পারো এইভাবে। এটা হচ্ছে দু নম্বর পদ্ধতি। এরপর আমি একটু মুছে নিই, এবার তিন নম্বর অন্য টাইপের একটা গাছ আঁকবো। অনেকে ক্রিসমাস ট্রি আঁকে না, সেইটা আঁকার চেষ্টা করছি আমি এখানে। দেখো এটাও খুব সহজভাবে আমি আঁকছি। ঝাউ গাছ বা ক্রিসমাস ট্রি যারা আঁকে সেই রকম ভাবে আমি এখানে এটা আঁকছি। দেখো এটা হচ্ছে ক্রিসমাস ট্রি। এরপরে দ্বিতীয় আরেকটা গাছ আমি আঁকবো, সেখানে আমি এখানে কলা গাছ আঁকবো। কিভাবে, প্রথমে আমি এখানে এরকম 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 এঁকে নিলাম। এরপরে কলা গাছের তলার যে কাণ্ডটা সেটা আমি এখানে এঁকে নিলাম। কলা গাছের খুব ছোট ছোট সরু সরু শিকড় থাকে সেটা আঁকলাম। এরপরে কলা পাতাগুলোকে কিভাবে আঁকবো দেখো। দেখো আমি কিভাবে আঁকছি, তোমরাও এইভাবে আঁকলে খুব সহজভাবে কলা গাছ আঁকতে পারবে। দেখো দেখো আমি খুব সহজভাবে কিভাবে তোমরা কলা গাছ আঁকতে পারবে সেগুলো দেখাচ্ছি, খুব সহজ পদ্ধতিতে এটা দেখাচ্ছি। আর এটা পুরো একটা গোল পাতা দেখালাম। এবার কলা গাছের যে ওপরের ছাল অংশগুলো থাকে সেইগুলো সেগুলো দেখালাম। এই দেখো এটা হচ্ছে আমার কলা গাছ হয়ে গেলো, এটা ঝাউ গাছ, দু নম্বরে কলা গাছ। আরো কিছু গাছ আমি এখানে আঁকবো গুছিয়ে নিয়ে। এখানে এক দুই তিন চার এবার পাঁচ ছয় করব। পাঁচ নম্বর গাছটা হচ্ছে আমি একটা নারকুল গাছ এবার আঁকার চেষ্টা করি। এটা হচ্ছে তোমার নারকেল গাছের শিকড় এবং নারকেল গাছের গায়ে যে গোল গোল দাগ থাকে সেইগুলো।
এরপর নারকেল গাছের পাতা আঁকবো। দেখো আমি পাতাগুলো কিভাবে আঁকছি, এই গাছগুলো তোমরা খুব সহজভাবে এইভাবে দেখে আঁকতে পারো এবং তোমরা এই গাছগুলোকে তোমাদের সিনারিতে ইউজ করতে পারো। দেখো এখানে আমি পাতাগুলো, এবার এখানে যে নারকল গাছ বা ডাব গাছে যে ফল হয় সেই ফলগুলো আমি এখানে এঁকে দিচ্ছি। দেখো এইভাবে তোমরা খুব সহজভাবে একটা নারকল গাছ আঁকতে পারো। এরপরে খেজুর গাছ, খেজুর গাছটা প্রায় সেম এর মতনই হবে। এক্ষেত্রে আমি কি করব, প্রথমে একটা আউটলাইন টেনে নেবে খেজুর গাছের ক্ষেত্রে, এটা গাইড লাইন এটাকে বলে। সেম খেজুর গাছেরও তোমার তলার দিকে ঝুড়ি ঝুড়ি শিকড় থাকে। এইবার এই ক্ষেত্রে হচ্ছে খেজুর গাছের গায়ে কাটা কাটা থাকে, সেটা উপর থেকে নিচের দিকে ধীরে ধীরে বড় করতে করতে আসবে। দেখো এখানে খেজুর গাছ আমার আঁকা হয়ে গেল। এখানে কিছু ঘাস ফাঁস এঁকে দিচ্ছি, ওর তলার দিকে ঘাস ফাঁস থাকে। দেখো আর এইবারে পাতাগুলো তো সেম, এখানে আরো ঝিরি ঝিরি পাতা থাকে। ওখানে খুব ঝিরি ঝিরি পাতা থাকে, সেই ঝিরি ঝিরি পাতাগুলো আমি এখানে এঁকে দিলাম। এবং সরু সরু ঝিরি ঝিরি পাতা থাকে, হয়ে গেল। দেখো ঝিরি ঝিরি পাতা এবং খেজুর গাছে যে ফল হয় সে ফল তোমরা এখানে দিতে পারো, প্রচুর এখানে হয়, সাথে প্রচুর ভাবে হয়, প্রচুর খেজুর হয় একসাথে, এইভাবে তোমরা এটা এঁকে দিতে পারো। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং এই টাইপের আরও ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেল ওবি কিডস আর্টে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা দেখাচ্ছে সেটার উপর ক্লিক করে রেখো, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই সেটা তোমাদের নোটিফিকেশন বারে চলে যাবে। ধন্যবাদ, এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি।